হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। সুন্দর একটি ভিডিওর সঙ্গে আবারও তোমাদের সঙ্গে চলে এলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তো খুব খুব ভালো আছি। দেখতেই পাচ্ছো সুন্দর একটি মুহূর্ত, আর দেখেই বুঝতে পারছো অবশ্যই কোনো কিছু ভালো শুভ একটা দিন আজকের দিনটা। আজকে হচ্ছে আমাদের সোনা পাপার দাদু বাড়িতে বা দিদুর বাড়িতে দুধ ভাত খাওয়া, তো সেটাই দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমি এখনও বাবার বাড়িতেই রয়েছি। তো দেখো, আমরা তিন বোন এসেছিলাম আগের ভিডিওতে, সকলেই জানো জানিয়েছি সেখানে। আর ওই যে আমার মাম্মা দেখো বসে বসে দোল 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 করছে, আর এখানে একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে। এই যে সবাই এসছে আমাদের বাড়ির সবাই, আর ছোট্টখাট্ট একটা আয়োজন করা হয়েছে, একটু খুব বেশি নয়, অল্প কিছু রান্না হয়েছে, আয়োজন করা হয়েছে সোনা পাপার দুধ ভাত দেওয়ার জন্য। আর কিছু গাঁদা ফুল ছিল, সেগুলো দিয়ে আমি দেখো একটু সাজিয়ে দিয়েছি সুন্দর করে। ওই যে আমাদের সোনা পাপা ওর দাদুর কোলে বসে আছে, এই পাশে হচ্ছে বড়দির মেয়ে, আর ওই পাশে হচ্ছে আমার মেয়ে, দেখো ওর মাসির কোলে বসে দোল 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 করেই যে চলেছে। সোনা পাপা তো ছোটো, এবার অনেকক্ষণ বসবে না, হয়তো জ্বালাতন শুরু করে দেবে, তাই বাড়ির সকলে এক এক করে এবার আশীর্বাদের পর্বটা সেরে নেবে, তারপরই ওর মুখে ভাত দেওয়া হবে। দেখতে থাকো বাড়ির সকলের আশীর্বাদ তোমরা। প্রথমেই আমার মা ওকে আশীর্বাদ করছে, আমার মা আর সোনা পাপার দিদা। তো দেখতে থাকো ভিডিওটি সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রদীপটা প্রদীপের জায়গায় না থেকে অন্য জায়গায় রাখা হয়েছিলো, কারণ সবাই ছোটো বাচ্চা, তো ফ্যান প্রচণ্ড গরম ছিল, ফ্যান বন্ধ করলে ওরা হাঁসফাঁস করছিলো গরমে, তবুও একবার ফ্যানটা বন্ধ করে এই যে প্রদীপ ঘোরাচ্ছে মা। এরপরে এক এক করে সবাই ওকে আশীর্বাদ করছে, এটা আমাদের একটা কাকিমা, উনি ওকে আশীর্বাদ করছে। তারপর আসবে আরও আরেকটা কাকিমা, এটাও আমাদের আরেকটা কাকিমা, ওই কাকিমা আশীর্বাদ করবে। তারপরে আমার ছোটো ঠাম্মা আশীর্বাদ করবে, তারপর বড়দি আশীর্বাদ করবে, এরপরে ওর মুখে ভাত দেবে, কারণ ও ছোটো মানুষ তো অস্থির হয়ে যাচ্ছে। এরকম আশীর্বাদ করতে করতে তো তো মাঝে একবার কান্নাকাটি শুরু করে দিয়েছিলো, ওর মা ওকে কোলে নিয়ে ভোগাচ্ছিলো, তারপরে আবার খাওয়ানো হয়েছে। বাড়ির সকলের সঙ্গে সঙ্গে তোমরাও আমার সোনা পাপাকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে অনেক বড় হয়, এই কামনা করো। আশীর্বাদ করতে করতে সোনা পাপা যে কতবার কান্নাকাটি শুরু করেছে, দেখো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর মা আবার নিয়ে ওকে ভোলাচ্ছে, আবার ওকে আশীর্বাদে বসানো হচ্ছে। এইভাবেই ওর আশীর্বাদ পর্ব শেষ হয়েছে, আর খাওয়া দাওয়ার সময় তো আরও কান্নাকাটি তোমরা দেখতে পাবে। দেখো দেখতে থাকো কত কান্নাকাটি করছিল। এই যে ওর দাদু সমস্ত রকম সবজি দিয়ে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে একটু মেখে ওর মুখে তুলে দেবে, আর বেশি তো দেওয়া যাবে না, ছোট গলায় বেঁধে যাবে, তো সেরকমভাবে ওই যে ডাল একটু নিচ্ছে। তো এইভাবেই আমাদের আজকের সারাদিনটা শেষ হলো এই আনন্দের মধ্যে দিয়ে। আনন্দে আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর সঙ্গে লাইক শেয়ার করে দিও।
দেখো ও প্রথম ভাত করতে সুন্দর খাচ্ছে, দেখতে কত কিউট লাগছে। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সঙ্গে। আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো।